and welcome back to my channel Momita's Galaxy. আজ হচ্ছে সানডে আর এখন বাজে বেলা 12:30টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো 12:30টা নয় আর একটু আপ হয়ে গেছে 12:30টা থেকে জাস্ট 35 হয়ে গেছে। আর আজ হচ্ছে আমার বাড়ি যাওয়ার দিন। তো আমার ছুটির মেয়াদ শেষ। আমি ফ্রাইডেতে এসেছি আর আজ সানডে। আজকে বাড়ি চলে যাব। তো ডোডোকে সকাল থেকে যখন বলছি যে ডোডো বাড়ি যেতে হবে তো এবারে কেন বাড়ি যাব, মানে ওর এই একদিনের জন্য এসে একদম পোষাচ্ছে না, মানে ও কিছুতেই বাড়ি যেতে চাইছে না। অনেক বুঝিয়ে বাজিয়ে বলেছি যে বাবার সাথে, বাবাকে তো আমরা বলে আসিনি, আমরা তো তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি হঠাৎ করে, বাবাকে বলে আসা হয়নি। আমি যাই, বাবা কি করছে, যে সানডে বাবা বাড়িতে আছে কিনা দেখি, কিন্তু ওর বাবা বাড়িতে নেই, ওর বাবা অফিসে। কিন্তু ওর বাবাকে বললাম অন্তত আমরা বাড়ি যাওয়ার আগে তুমি বাড়িতে চলে আসবে, কারণ আমি ওকে এই বলে নিয়ে যাচ্ছি যে বাবাকে বলে আসেনি, যেহেতু বাবাকে বলতে যেতে হবে, আজকে যাই আবার কালকে আমরা চলে আসবো, এই বলে এখন ডোডোকে নিয়ে যাচ্ছি। ডোডোর তো মানে সকাল থেকেই বায়না শুরু করে দিয়েছে, বাড়ি যাবে না। কিন্তু ডোডোর কালকে স্কুল আছে আর আমার এখন ডোডো স্কুল খুলে গেছে, মানে ডোডোর অনলাইনটা হচ্ছিলো তাও ঠিক ছিল, অনলাইনে এখানে বসেও ক্লাস করতে পারছিলাম, মানে এখানে জয়নগর থেকে অনলাইনে ক্লাস করাচ্ছিল, বাট অফলাইন হয়ে গেছে এখন স্কুলে, কিছুতেই আমার থাকার উপায় নেই, আমাকে চলে যেতেই হবে আর স্কুল কামাই করা যাবে না। এটাই হচ্ছে আমার মেন বক্তব্য। অনেকে আমার মানে আমার বাপের বাড়িরই অনেকে বলছে কি আছে দুদিন তিন দিনের জন্য, আবার তো দোলের ছুটি পড়ে যাবে, থাক না থাক নাই, না স্কুল কামাই করা যাবে না। তারপর আবার ড্রয়িং টিচার আসে, ওর মঙ্গলবার করে ড্রয়িং টিচার আসে, এবার ড্রয়িং টিচার মানে ড্রয়িংও কামাই করা যাবে না, কারণ ড্রয়িংয়ের সত্যি কথা বলতে বাড়িতে স্যার আসে আঁকাতে, ড্রয়িং যথেষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট দিয়ে স্যারকে রাখা হয়েছে, এবারে সেটাও তো একটা ব্যাপার আছে না, অ্যামাউন্টটারও একটা ব্যাপার আছে যে সপ্তাহে একদিন আসে, সেটাও যদি মিস হয়ে যায় অনেকগুলো করে টাকা নষ্ট না, শুধু দিলাম ছোট বাচ্চাটাকে ড্রয়িংয়ের জন্য, তো অনেক দিক ভেবে চিনতে পা ফেলতে হবে, শুধুমাত্র অ্যামাউন্টটাই যে ব্যাপার তাও নয়। ছেলেটার সপ্তাহে স্যার একটা দিন আসে, ছেলেটা মানে যে উদ্দেশ্যে আমার রাখা যে ছেলেটা আমার কিছু শিখতে পারবে, সত্যি ও ড্রয়িং স্যারের কাছে মানে দুদিন জাস্ট ক্লাসটা করেছে অনেক কিছু শিখে গেছে, মানে পুরো ওর মানে ড্রয়িং করার স্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে, ও যে কালার করে, আমার হাতটা কী হলো, হাতটা কী হলো হঠাৎ করে দেখলাম কী হয়েছে জানি না, তো ওর সেটাই অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো ওই জন্য ড্রয়িং স্যারের কাছে কামাই একদমই করা যাবে না। তারপরে আন্টি আছে মানে ওর পড়ার ম্যাম আছে, সেটাও কামাই হচ্ছে, তো এই নানা রকম কারণের জন্য স্কুল বাড়িতে পড়া ড্রয়িং হ্যান ত্যান এইসবের জন্যই আমার আর এখানে থাকাই যাবে না, আমি বাড়ি চলে যেতে হবে। তো অনেকটা বকবক করে ফেললাম, তো আমার বেশি সময় নেই, আমার এখন জাস্ট রেডি হয়ে গেছি, এখন যাব ডোডোকে খাওয়াতে, মা ভাত বেড়ে দিয়েছে, ডোডোকে খাইয়ে তারপর আমি খাবো। তো আপনারা হয়তো ভাবছেন যে এত তাড়াতাড়ি রেডি হয়ে গিয়ে বকবক করছে, ও না সরি আমার ট্রেনের টাইমটাই তো বলা হয়নি, ট্রেন হচ্ছে 2:10, বাট আমি এত তাড়াতাড়ি কেন রেডি হয়ে গেছি, আমার অনেক কাজ আছে, মানে আমি ডোডোকে খাওয়াতে প্রায় আধা ঘন্টার ব্যাপার, ডোডোকে খাওয়াবো তারপর আমি খাবো, টুকটাক ব্যাগ ট্যাগ গোছানো আছে, সেইগুলো এখনও গোছানো হয়নি, সেইগুলো গোছাবো, এই করতে করতে দেখবো 2 বেজে গেছে। আর তারপর ওখানে টিকিট কাউন্টারেও অনেক ভিড় হয়, টিকিটটাও কাটতে হবে করতে হবে। আর আমি বললাম ডোডোকে নিয়ে আমি একা চলে যেতে পারবো, কিন্তু আমার বাবার বক্তব্য না এসেছো এসেছো ঠিক আছে, বাট যাওয়ার সময় আমি দিয়ে আসছি, বাপ্পা শিয়ালদায় মানে আসতে বলো আমি দিয়ে আসছি, কারণ বাবার খুব খারাপ লাগছে যে ওরকম একা একা এসছি আবার একা একা যাবো, ওই জন্য বাবা আবার সাথে যাবে বললো, কিন্তু বাড়ি পর্যন্ত আর বাবাকে ট্রেনে নিয়ে যাবো না, কারণ বাবাকেও তো ব্যাক করতে হবে না। আমি বললাম তুমি আমাদের চলে যাবো, মানে আমাকে শিয়ালদায় পর্যন্ত দিয়ে আসো, শিয়ালদায় বাপ্পাকে আসতে বলছি, তুমি শিয়ালদা থেকে ব্যাক করে যাবো, অসুবিধা নেই, কারণ আমাদের না সন্ধ্যের ট্রেনগুলোতে মানে খুব ভিড় হয়, বাবার আসতে খুব অসুবিধা হবে, ওই জন্য বাবাকে বললাম ঠিক আছে তুমি ওখান থেকে শিয়ালদা থেকে ব্যাক করে যাবে। তো যাই হোক আর বেশি বকবক করছি না, যাই রেডি হয়ে নিই, মা তো ওখানে ভাত টাত বেড়ে দিয়েছে, ভাতটা খেয়ে যাই, ডোডোকে খাইয়ে নিয়ে যাই, তারপর আবার আপনাদের সাথে দেখা করছি। তো যাচ্ছিস বলে দে মিমিকে একবার বলে দে, বল একটা ফিচকিরিটা কিনে নিয়ে আসি, হ্যাঁ কি কিনতে যাচ্ছিস, হ্যাঁ কিনে কিনে চলে আসবি তো, আর বাবাকে বলে আসিস নি, বাবাকে বলতে গেলি তো, বাবাকে বলবই না, বাবাকে বলবি না কেন, না হাই ভগবান হাই ভগবান টাটা টাটা, দুজনে গামছা গায়ে ওরে চান করতে যাবে, আঙ্গুর খেয়েছি, হ্যাঁ আঙ্গুর খেয়েছে, আঙ্গুর খেয়েছি, এবার আমা গো এই আমার যাবি, এইটা 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 রাহুল মামার টুপিটা নে, ভাগো চল ভাগো চল ভাগো চল চল, এই তো রাহুল মামার টুপিটা নিবি, চলো না তুমি খালাটা না বাবা,
বাবাও রেডি একদম কাঁধে ব্যাগ ট্যাগ নিয়ে ও বাবা পরশুদিন এসছি আর চলে যাচ্ছি টাটা 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 দাদা টাটা করে দাও হ্যাঁ আসবো তো এক্ষুনি বল ফিচকিরিয়ে রংটা কিনেই চলে আসবো হ্যাঁ চলো দিদু না আসো দাঁড়া আমরা কিনে আনি ভাত খাই নি তো দিদু টাটা আসি কেমন আছিস কেমন আছিস হ্যাঁ হেভি আছি চলো ডোডো আর আমি এই চলে যাচ্ছি আর বাবাও রেডি তো ডোডোকে আর ডোডো এখন মোটামুটি বলছে যে আমি রং আর ফিচকিরি কিনতে যাচ্ছি মানে ওই কলকাতায় কিনে তারপর চলে আসবো বাবার সাথে দেখা করে রং ফিচকিরি কিনে নিয়ে চলে আসবো এই বলে এখন ডোডো যাচ্ছে জানি না কী করবে রাস্তাঘাটে হ্যাঁ গাড়ির জন্য ওয়েট করছি যা রোদ ওরে বাপ রে আর এই যে ডোডো ডোডো ভালো লাগছে হ্যাঁ গাড়ির জন্য ওয়েট করছি দেখি গাড়ি আসুন ডোডো ব্যাগ পাহারা দিচ্ছে তাই তো ডোডো ব্যাগের ওপর বসে ব্যাগ পাহারা দিচ্ছ তো এই যে বাবা দাঁড়িয়ে আছে আমরা স্টেশনে এসে গেছি এত রোদ আর আমি ফোন বার করতে পারিনি মানে ফোনে আর কথা বলা যাচ্ছে না রোদ দূরে ফোনের দিকে তাকাতেই পাচ্ছি না এই স্টেশনে এলাম ট্রেন এখন দেরি আছে 10-15 মিনিট দেরি আছে ট্রেনের ট্রেনটা আসুক আবার ভিড় হবে নাকি বুঝতে পারছি না কারণ এখানকার ট্রেন তো ভীষণ ভিড় হয় হ্যাঁ বাবা বলছে রবিবার ভিড় হবে না আমি তো এখানকার কোনো ট্রেনই ফাঁকা দেখি না আর যখনই যাই তখনই ভিড় দেখা যাক কী হয় 2:10 ট্রেন আর এখন এই 1:50 না 1:55 হয়েছে কত হয়েছে কী জানি তো যাই গিয়ে বাড়ি পৌঁছাই আর ট্রেনে ফোন বার করতে পারবো না কারণ ছেলেকে নিয়ে বাচ্চাকে নিয়ে আর ফোন বার করা সম্ভব হবে না বাড়ি গিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি শিয়ালদায় পৌঁছে গেছি তাই তো পৌঁছে গেছি শিয়ালদায় এটা কে এটা কে এটা কে কে এটা কে এটা বাবাকে দেখা কি কিনেছি স্ট্রবেরি কিনেছে 30 টাকা দিয়ে চলো চলো ব্যাগগুলো না হ্যাঁ বাবা চলে যাচ্ছে দাদামকে দাদা করে দাহান দিয়ে দাদা চলো তুমি আস্তে আস্তে যাও তো বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে হারিয়ে বসলাম আর বাপ্পা একটু চা করে দিল আমি বাপ্পাকে বললাম মাথাটা না এত টিপটিপ করছে আর ট্রেনে এত ভিড় হয়েছে যে মানে যা যে যাওয়ার সময়ও ভিড় আসার সময়ও ভিড় আর ভালো লাগে না তো বাপ্পা চা করে দিল এই জাস্ট একটু চা খেলাম আর ডোডো তো সেই ট্রেনের ভেতর থেকে একটা বক্স করা করা স্ট্রবেরি বিক্রি হয়েছিলো ডোডো দেখে কি পায় না স্ট্রবেরিটা কেনো বলে 30 টাকা দিয়ে স্ট্রবেরিটা কিনলাম কিন্তু কী টক আমি বললাম রেখে দে বাবা খাস নেই অবেলায় খেলে অ্যাসিডিটি হয়ে যাবে তো রেখে দিল আমি বললাম যে স্ট্রবেরিগুলো দিয়ে তোকে কেক করে দেবো তুই রেখে দে বলে কালকে দেখি ওর বাবাকে বললাম কেকের বেকিং পাউডারটা শেষ হয়ে গেছে
আবার বাপ্পাকে বললাম একটু বেকিং পাউডার এনে দাও, আর এনে দাও কি বলে ওই কি বলে ময়দা, ময়দাটাও শেষ হয়ে গেছে, আমি বললাম বেকিং পাউডার আর ময়দাটা একটু এনে দাও, ওকে করে দেবো কেক করে দেবো, স্ট্রবেরি দিয়ে কেক করে দেবো, তাহলে ও খেতে পারবে, কেন এমনি শুধু স্ট্রবেরিগুলো খেতে পারবে না, পুরো টক একবারে আর ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে, এই হুড়োহুড়ি করে যেমন যাও আবার হুড়োহুড়ি করে আসা যায়, রাত্রিরে আর রান্না ঝামেলা নেই, শুধু ভাতটুকু করবো, মা মাটন করেছিল মাটন পাঠিয়ে দিয়েছে, আর ডোডোরও চিকেন স্যুপ করেছিল চিকেন স্যুপও পাঠিয়ে দিয়েছে, ব্যাস হয়ে গেছে রান্নার আর রাত্রিরে ঝামেলা নেই। আর সন্ধ্যেবেলা আমার তো এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না, সন্ধ্যেবেলা যদি কিছু খায় বলবো কিনে টিনে নিয়ে এসো, আর ভালো লাগছে না, আমার আর ভালো লাগছে না আজকে। আর ডোডো তো ভাত টাত সব খেয়ে এসেছিলো, আর ডোডোকে শুধু মানে সন্ধ্যেবেলা একটু সুজি করে খাইয়ে দেবো, আর বেশি কিছু খাওয়াবো, কারণ ডোডোর মনে হচ্ছে একটু অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, আর ডোডোর একদম না খাবার রুচি নেই, মানে কিছুতেই কোনো কিছু খাবার খেতে চাইছে না, কিছুতেই খাবার ইচ্ছা হচ্ছে না, ওই জন্য ডোডোর ভাবছি কিছু সেরকম খাওয়াবো না, সন্ধ্যেবেলা একটু সুজি করেই হালকা খাইয়ে দেবো, তা নাহলে দুটো জল মুড়ি করে খাইয়ে দেবো, এরকমই প্ল্যান আছে। তো ঠিক আছে, আবার কাল থেকে ডেলি রুটিন চালু, মানে এখানে থাকলে আমার তো রোজকার সকালে সেই ডোডোর স্কুল থেকে শুরু করে এখন রাত পর্যন্ত সেই রুটিন, একই রুটিন চলতেই থাকে রোজ দিন, কাল থেকে আবার চালু হয়ে যাবে, বেশ দুদিনের মতো ঘুরে এলাম, বেশ ভালোই লাগলো দুদিন, কিন্তু খুব কষ্ট হলো, এরকম হুড়োহুড়ি করে যাওয়া আসা পোষায় না কি, যাই হোক একটু আনন্দের জন্য না একটু কষ্ট মেনে নেওয়া যায়, তাই না। বাবা তো চলে গেলো, ভাগ্যিস বাবার টিকিটটা মানে বাবার রিটার্ন টিকিট কাটেনি বাবার, কারণ বাবা বুঝতে পারছিল না যে কখন ফিরবে না ফিরবে, আর বাপ্পাকে ফোনে বললাম, বাপ্পা যেই ফোন করলো যে শিয়ালদা এসে গেছে, বাপ্পাকে বললাম তুমি টিকিটটা কেটে রাখো, তুমি টিকিটটা কেটে তুমি বলো মানে স্টেশনে ঢুকে আসো, তোমার টিকিটটা থাকলে এমনিতেও কেউ ধরবে না, তুমি ঢুকে এসো, এসে বাবার হাতে টিকিটটা দিয়ে দেবে, আর বাবার যে টিকিটটা কেটে গেছিলো মানে যে বাবা যে এখান থেকে শিয়ালদার টিকিটটা কেটেছিলো ওই টিকিটটা তুমি নিয়ে নেবে, ব্যস হয়ে যাবে, হয়তোটার চেকারে আর তখন কিছু ধরলেও আর কিছু বলতে পারবে না, এই ব্যবস্থা করে আর চলে এলাম। হ্যাঁ, কেটে রেখেছিল বলে সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে এটা ট্রেন পেয়ে গেছে, মানে আমরা জাস্ট 3:35 নেমেছি আর 3:50 এটা লক্ষ্মীকান্তপুর লোকাল দিয়ে দিয়েছে, হ্যাঁ ভালোই হলো বাবা ট্রেনটা পেয়ে গেল সঙ্গে সঙ্গে, বাবা চলে গেল। আর সুন্দর ট্রেনগুলো খুব ভিড় হয়, এই ট্রেনটা তাও ঠিক আছে, সুন্দর ট্রেনগুলো মারাত্মক ভিড় হবে মারাত্মক। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর ভালো লাগছে না আর কি করবো, সারাদিন যাই না আমি, এবার দুটোকে নিয়ে ঘুম পাড়াবো, আমিও একটু শোবো, তাদের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন, কাল আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ভিডিও বলতে সেই ডেলি রুটিনের ভিডিও, ব্যাস তো আপনাদের সাথে যেটুকু শেয়ার করা মানে কী বলবো যেটুকু পারি শেয়ার করি, সবটুকু তো আর এখন আর করা হয় না, যেহেতু ডোডো স্কুল খুলে গেছে বলে না আমার একটু মানে রুটিনের টালমাটাল হয়ে যাচ্ছে, ডোডো স্কুলটা খুলে যাওয়ার পর মানে ভিডিও বসাতে ভুলে যাচ্ছি, এই জন্য মানে ডোডোর এত তাড়া, স্কুলের তাড়া, তারপর কাজের তাড়া, সবেতেই এখন তাড়া সব কাজের মধ্যেই। তো ঠিক আছে, আবার কাল দেখা হচ্ছে, টাটা।